অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি হুমায় রানুর, সহকারী শিক্ষক শামসুন নাহার উচ্চ বিদ্যালয় বাংলা বাজার বেগমগঞ্জ নোয়াখালী। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা, পাঠ এক, কিশোর অপরাধের ধারণা ও কারণ। এসো শিক্ষার্থীরা, আমরা প্রথমত সামাজিক সমস্যা সম্পর্কে সংক্ষেপে ধারণা লাভ করি। সামাজিক সমস্যা, সামাজিক সমস্যা হলো সমাজে বিরাজিত একটি অবস্থা যা জনগণের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য কিছু সংখ্যক ব্যক্তি বা ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায়। বাংলাদেশে নানা সামাজিক সমস্যা রয়েছে, তার মধ্যে কিশোর অপরাধ ও মাদকাসক্তি দুইটি বড় সমস্যা। এসো শিক্ষার্থীরা, এখন আমরা কিশোর অপরাধের ধারণা সম্পর্কে সংক্ষেপে জেনে নেই। কিশোর অপরাধের ধারণা, অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে বা কিশোরদের দ্বারা সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধকে বলা হয় কিশোর অপরাধ। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় 7 থেকে 16 বছর বয়সী কিশোরদের অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়। অন্যদিকে পাকিস্তান ও থাইল্যান্ডে কিশোর অপরাধের বয়সসীমা 7 থেকে 18 বছর, আর জাপানে এ বয়সসীমা 14 থেকে 20 বছর। কিশোর বয়সে এরা রাষ্ট্র ও সমাজের আইন ও নিয়ম ভাঙে বলেই তারা কিশোর অপরাধী। এখন আমরা জানব কিশোর অপরাধীরা যেসব অপরাধ করে থাকে সে সম্পর্কে। কিশোর অপরাধীরা যেসব অপরাধ করে থাকে সেগুলো হচ্ছে চুরি করা, খুন করা, জুয়া খেলা, স্কুল পালানো, বাড়ি থেকে পালানো, পরীক্ষায় নকল করা, বিদ্যালয় ও পথে ঘাটে উচ্ছৃঙ্খল আচরণ, পকেট মারা, মারপিট করা, বোমাবাজি, গাড়ি ভাঙচুর, বিনা টিকিটে ভ্রমণ, পথে ঘাটে মেয়েদের উত্তপ্ত করা, অ্যাসিড নিক্ষেপ, নারী নির্যাতন, অশুভন ছবি দেখা, মাদক গ্রহণ ইত্যাদি। সো শিক্ষার্থীরা, আমরা এখন কিশোর কিশোরীরা যেসব কারণে অপরাধী হয়ে ওঠে সেই কারণগুলো সম্পর্কে জানি, জেনে নেই। কিশোর অপরাধের কারণসমূহ, শিশু কিশোররা নানা কারণে অপরাধী হয়ে ওঠে। আমাদের দেশে কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ দারিদ্র। দরিদ্র পরিবারের কিশোরদের অনেক স্বাদ বা ইচ্ছাই অপূর্ণ থেকে যায়, এর ফলে তাদের মধ্যে বাড়ে হতাশা এবং এ হতাশাই তাদের অপরাধের দিকে ঠেলে দেয়। সুস্থ পারিবারিক জীবন ও সুস্থ সামাজিক পরিবেশের অভাব, সুস্থ পারিবারিক জীবন ও সুস্থ সামাজিক পরিবেশের অভাবেও শিশু কিশোররা অপরাধী হয়ে উঠতে পারে। যেমন বাড়ির বাইরে বা কর্মস্থলে অতি ব্যস্ততার কারণে মাতা পিতার পক্ষে তাদের সন্তানদের যথেষ্ট সময় বা মনোযোগ দিতে না পারা, আদর যত্নের অভাব, মাতা পিতার অকাল মৃত্যু বা বিবাহ বিচ্ছেদ, এমনকি অভিভাবকদের অতিরিক্ত শাসনের কারণেও অনেক কিশোর ধীরে ধীরে অপরাধী হয়ে ওঠে। মাতা পিতার মধ্যকার জটিল দাম্পত্য সম্পর্ক, মাতা পিতার মধ্যকার জটিল দাম্পত্য সম্পর্ক ও তাদের খারাপ আচরণও অনেক সময় কিশোর কিশোরীদের অপরাধ প্রবণ করে তোলে। এসব মাতা পিতার সন্তানরাও পরিবারে অসংযত আচরণ করে এবং পরে অপরাধী হিসেবে বেড়ে ওঠে। চিত্ত বিনোদনের অভাব, চিত্ত বিনোদনের অভাবের কারণেও অনেক কিশোর কিশোরী অপরাধী হয়ে ওঠে। ছোটবেলা থেকেই খেলাধুলা, সঙ্গীত, ছবি আঁকা, শরীর চর্চা ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যাবলীর সঙ্গে জড়িত শিশু কিশোররা সাধারণত আনন্দময় পরিবেশে সুস্থভাবে বেড়ে ওঠে। অন্যদিকে যারা এসবের সুযোগ সুবিধা পায় না, তারা মানসিক অস্থিরতা থেকে মুক্তির জন্য অন্য পথ খোঁজে। তারাই পরে নানা রকম অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। শিল্পাঞ্চলের ও বস্তির প্রভাব, শহরের বিভিন্ন এলাকায় ও শিল্পাঞ্চলে বস্তি রয়েছে। বস্তির পরিবেশ ও সেখানকার নানা খারাপ
অভিজ্ঞতা শিশু কিশোরদের অপরাধী করে তোলে। সঙ্গদোষে এবং অভাবের তাড়নায়ও বস্তির শিশু কিশোররা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। দরিদ্র পরিবারের শিশু কিশোররা অল্প বয়সেই নানা রকম কাজ করে টাকা উপার্জন করতে বাধ্য হয়। এই টাকায় কখনো কখনো তারা জুয়া খেলে, মদ গাঁজা খায় এবং অশুভন ছবি দেখে। অর্থ উপার্জন করতে গিয়ে বা লোভে পড়েও তারা অনেক সময় অপরাধের দিকে ঝুঁকে পড়ে। শারীরিক মানসিক ত্রুটি। শারীরিক মানসিক ত্রুটি বা বৈকল্য শিশু মনে হীনম্মন্যতার জন্ম দেয়। এর ফলেও অনেকে অপরাধী হতে পারে। আবার বেশি রকম আবেগপ্রবণ বা প্রতিভাবান শিশু কিশোররাও অনেক সময় অপরাধী হয়ে ওঠে। কারণ এ ধরনের শিশু কিশোরদের মানসিক গঠন সাধারণের চেয়ে জটিল হয়। তারাও তাদের প্রতিভা বিকাশের উপযুক্ত পরিবেশের অভাবে অপরাধী হয়ে উঠতে পারে। মাতাপিতার বারবার কর্মস্থল পরিবর্তন। যেসব মাতাপিতার বারবার কর্মস্থল পরিবর্তন করেন, তাদের সন্তানরা নতুন নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না। সঙ্গী বা বন্ধু নির্বাচনে তাদের সমস্যা হয়। এভাবে সঙ্গদোষেও কেউ কেউ অপরাধী হতে পারে। প্রযুক্তির প্রভাব। বর্তমানে মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহারের ফলেও সমাজে এক ধরনের কিশোর অপরাধ দেখা যাচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা কিশোর অপরাধের ধারণা ও কারণ সম্পর্কে জেনে নিলাম। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।